কালপাটার অবস্থা, কালপাট তো স্যার ভুগা দেখুন যে এই যে ডলং ভেঙে গেছে গা, এটা বাসা এবার যেসব বাসের ভুর, এই যে বাস প্রত্যেক বছরের দরে এইবারও আমার এই রমনি পথার বরপানি নদীর উপর থাকা দলংটো একে ভাঙ্গি চুরমাই করে পেলেছে। এই মাজর পার আপনাদের দেখব পারি, মাজর যে সংঘ আছে একেবারে সন্মুখের পর দলং দুটা আহি একবারে এক এক মানে ভাঙ্গি একবার চুরমা করে লই গেছে। আর ইয়ার আমার পর 15-20টা গাঁও আছে, এই গাঁয়ের মানুষের অহা যাওয়া সব এইফালে তো হয়। এইটো সিহতর শিমুলগুড়ির পর রজাগাঁও কি কয় শিমুলগুড়ি বকচং এইফালে যেমন গাঁও আছে প্রায় 15-20টা মান গাঁও কুমিল্লা জার্নি আলি বস্তি আছে এফালে সব মানুষের অহা যাওয়া এই রাস্তাতে হয়। আর তিন চারিবার এনেক বন্ধ হয়েছে আর ভাঙ্গিছে, এবারও সেম তেন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্কুলের লড়া ছালী গাঁয়ের মানুষ এফালে হাই স্কুল আছে হসপিটাল আছে সব মানুষের অহা যাওয়ার মেইন রাস্তা এখানেই হয়। আর এইবারে সেম তেন পরিস্থিতি ভয়ঙ্কর রূপ রয়েছে বানপানিয়ে আর ব্রিজটো ভাঙ্গিছে। এটি হচ্ছে বরপানি নদী, তার আগতে আবার ভাঙ্গিছিল রাইজে মানে সহায় সহযোগিতা উঠাইখানে চান্দা উঠাইখানে যেমন রাইজে বনাইছিল, এটা আকৌ সেম কন্ডিশন। আর মানুষের ইমান অসুবিধা হয় স্কুলের লড়া ছাড়ার পর আরম্ভ কি কোনোবা বেমার হলে এই রাস্তায় লো যাব লাগে, একবারে সব বরবাদ হয়ে গেছে। গতিকে সরকারক আমি তো এইখানে আহ্বান জানাম অতি সোনকালে সরকারে ইয়াদ উপর চকু দিব লাগে আর অতি সোনকালে এই মেরামতি করার আর রাজ্যের কারণে সুবিধা ভাল একটা রাস্তা ইয়াত আর মেরামতি করে দেবার আমি সরকারক আমি আহ্বান জানাম আর।